হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম বিজয় সমুদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুকে প্রোফাইলে নেম চেঞ্জ করতে পারি, পাশাপাশি দেখা গেছে কি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমাদের ইউজার নেম কীভাবে চেঞ্জ করতে পারি, তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমাদের দেখা গেছে এখন এই যে আমাদের এখানে যেটা দেওয়া থাকে এখানে, কিংবা এই যে এখানে যেটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের কি আমাদের এই ফেসবুকের আমাদের প্রোফাইল নেম, যেটা আমাদের অ্যাকাউন্ট নেম। তাহলে আমরা এই যে আমাদের প্রোফাইল নেম এখানে ক্লিক করার পরে, আমাদের প্রোফাইল নেমে ক্লিক করার পরে আমাদের দেখা গেছে কি এই যে আমাদের এখানে প্রোফাইল পিকচারের সাথে যে লেখা আছে এটা হচ্ছে আমাদের কি আমাদের প্রোফাইলের নেমটা, আমাদের অ্যাকাউন্ট নেমটা। আর এই যে উপরে যেটা আছে ফেসবুক ডট কম এর পরে এই যেটা যেটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদেরকে এখানে আমাদের এই দেখা গেছে অ্যাকাউন্টের আমাদের কি ইউজার নেম। তাহলে এখান থেকে আছে এখানে এই যে ফেসবুক ডট কম এর পরে এই যেটা দেওয়া আছে বলছে এটা কি এটা আমাদের ইউজার নেম। এই ইউজার নেম পাশাপাশি আমাদের এই প্রোফাইলের নেম, এই দুইটা কিভাবে দেখা গেছে আমরা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এখন সেই বিষয়টা তাহলে আমরা শুরু করছি। তাহলে এখন আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই যে এখানে আমরা হোমে গেলাম বা হোমে যাওয়ার পরে এখন আমরা কোথায় ঢুকবো, এই যে আমাদের এখানে লেখা আছে অ্যাকাউন্ট, আমরা এই যে এখানে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমরা চলে যাবো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আবার এখানে আমরা সেটিংয়ে ক্লিক করবো। বাস সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমাদের এই সেটিংয়ের যে প্রথম অপশন দেওয়া আছে জেনারেল, এই জেনারেল অপশনের ভিতরে জেনারেল অ্যাকাউন্ট সেটিংয়ের ভিতরে আমাদের এই যে প্রথমে দেওয়া আছে যে নেম, এই নেমের মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রোফাইলের নেম। আর এই যে ইউজারের মধ্যে ইউজার নেমের মধ্যে আমাদের ইউজার নেম চেঞ্জ করার অপশনটা। তাহলে আমরা প্রথমে দেখি প্রোফাইল নেম চেঞ্জ করার বিষয়টা কীরকমভাবে চেঞ্জ করতে পারি। তাহলে করার জন্য আমরা এখান থেকে এডিটে ক্লিক করবো। বাস এডিটে ক্লিক করার পরে এখন আমাদের নেমের মধ্যে প্রথমে কি আছে ফার্স্ট নেম, তারপরে এখানে কি মিডল নেম, লাস্ট নেম। তাহলে এখানে দেখা গেছে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া আছে, মিডল নেম অপশনাল, আপনার না দিলেও প্রবলেম নাই। তাহলে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে। তাহলে এখন এই ফার্স্ট নেম আর লাস্ট নেম আমরা যদি চাই এখানে চেঞ্জ করার জন্য কোনোটা, তাহলে এখান থেকে ধরুন আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এখানে ধরুন যে কি ধরুন আমি এখান থেকে ধরুন এই যে ধরুন আমি এখান থেকে ধরুন লিজ আক্তার বাদ দিলাম, অথবা ধরুন এটার পরিবর্তে আমি অন্য কোনো নাম দিলাম, ধরুন এখানে কি দিলাম ধরুন আমি এটার পরিবর্তে দিলাম কি ধরুন এটার পরিবর্তে দিলাম মনি আক্তার সান্দা, এরকম একটা নাম আমি দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। বাস দেওয়ার পরে এখন যখন এই নামটা আমরা এখান থেকে কি করবো আমরা চেঞ্জ করবো, তো সেই ক্ষেত্রে আবার একটা নোট এখানে ওরা বলে দিছে কি আমরা একটু পড়ি, ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেন ফর 60 ডেজ। তাহলে বলছে যদি আমরা এখান থেকে দেখা গেছে আমাদের এই প্রোফাইল নেমটা আমরা চেঞ্জ করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আবার আমরা যদি পুনরায় আবার চেঞ্জ করতে যাই তাহলে আমরা 60 দিন পরে আবার চেঞ্জ করতে পারবো, মানে 60 দিন দেখা গেছে 2 মাসের ভিতরে ইচ্ছা করলে আমরা কি করতে পারবো না, একবার চেঞ্জ করলে আর চেঞ্জ করতে পারবো না। তো এই বিষয়টা বলছে। তারপরে কি বলছে, ডোন্ট অ্যাড এনি আনইউজুয়াল ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন ক্যারেক্টার অর র্যান্ডম ওয়ার্ডস। তাহলে বলছে কি আপনি দেখা গেছে কি করতে পারবেন, আপনার প্রোফাইল নেমে আপনি ইউজ করতে পারবেন না, কোনো ক্যাপিটালাইজেশন ইউজ করা যাবে না, পাশাপাশি কোনো পাঞ্চুয়েশন অথবা বিভিন্ন দেখা গেছে যে ক্যারেক্টারের বিষয় থাকে অথবা র্যান্ডম কোনো ওয়ার্ডস দেখা গেছে আমরা এখান থেকে কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। তো এই বিষয়টা বলছে এখানে। আচ্ছা কিন্তু আমরা কি করতে পারবো, আদার্স নেম হিসেবে অন্য কোনো দেখা গেছে আমাদের প্রোফাইল নেমে আমরা কোনো নিক নেম এই টাইপের কোনো কিছু চাইলে আমরা ইউজ করতে পারবো। তো সেই বিষয়টা আদার্স নেম থেকে আমরা চাইলে ইউজ করতে পারি। এখন ধরুন আমাদের এখানে এই যে এটা চেঞ্জ করার পরে আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে লেখা আছে রিভিউ চেঞ্জ, আমাদের এই রিভিউ চেঞ্জে এখানে ক্লিক করতে হবে। আর আপনি চেঞ্জ করতে না চাইলে এখানে ক্যান্সেল দিলে চেঞ্জ ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা চেঞ্জ করার জন্য এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করলাম। বাস রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখন দেখা গেছে আমরা এখানে কি দিলাম এই যে মনি আক্তার সান্দা আমরা একটা টিকমার্ক দেওয়া আছে। এখন যদি চান যে মনে করেন এটা নেবেন না আপনার নিচেরটা নেবেন, তাহলে দেওয়া আছে যে কি দেওয়া সান্দা মনি আক্তার, আপনি চাইলে এখানে এই যে এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে নিতে পারেন, এটা সিলেক্ট করে অথবা যেটা সেটা নিতে পারেন। নেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে যদি আমরা সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে এদের কি তাহলে আমাদের কি হয়ে যাবে, তাহলে আমাদের এই প্রোফাইল নেমটা এখান থেকে আমাদের চেঞ্জ হয়ে যাবে। আমরা বলছি পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের প্রোফাইলের নেমটা আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই প্রোফাইলের বা অ্যাকাউন্ট নেমটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। আচ্ছা তো এই বিষয়টা আমরা জানলাম, এখন এটা আমরা চেঞ্জ করবো না, আমরা এটা কি ক্যান্সেল করে দিলাম। আপনি যদি চান চেঞ্জ করার জন্য তাহলে কীভাবে চেঞ্জ করতে হবে সেই বিষয়টা আপনাদের এখান থেকে আমি দেখা দিলাম। তাহলে যেহেতু আমি এখান থেকে চেঞ্জ করবো না তাহলে আমি কি করবো এটা আমি এখান থেকে ক্যান্সেল করলাম। আচ্ছা যাই হোক, এখন আমাদের প্রোফাইল নেম চেঞ্জ করার বিষয়টা আমরা জানলাম, এখন আমরা দেখবো যে কীভাবে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে পারি সেই বিষয়টা এখন আমরা জানি। তাহলে চেঞ্জ করার জন্য সেমভাবে এখন আমরা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে এখন দেখা গেছে কি এখানে আমাদের যে বর্তমানে ইউজার নেমটা দেওয়া আছে এটা ইউজার নেম ইজ অ্যাভেলেবল। এখন আমরা যখন কোনো ইউজার নাম এখানে চেঞ্জ করি, ধরুন আপনার যদি ইউজার নেমটা যদি অলরেডি আপনার অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে অন্য কারো থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ধরেন যে নট অ্যাভেলেবল এরকম লেখা আসে, তখন আপনি যেটাই এখানে দিয়ে আপনি চেঞ্জ করবেন। এখন ধরুন আমি এখানে দিলাম কি ধরুন যে লিজা দিলাম, লিজা আক্তার দিলাম, ধরুন এরকম দিলাম, লিজা আক্তার দিলাম, এই যে লেখা ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, তাহলে এই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবল না। এখন আমি যেটা সাথে দিলাম 01 দিলাম, 0 এটা এটা অ্যাভেলেবল না।
তাহলে এভেলেবল যেটা আছে সেটা আমাকে এখানে কি করতে হবে দিতে হবে যখন পদ এভেলেবল না হয় যখন আমার এখানে এভেলেবল হয় টিক মার্ক চলে আসবে এভেলেবল হয় এখানে টিক মার্ক চলে আসলে তখন আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করব তো সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আমার ইউজার নেমটা এখানে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে এইভাবে দেখা গেছে কি করতে পারি আমরা চাইলে আমাদের এই ফেসবুক আমাদের অ্যাকাউন্টের ইউজার নেমটা আমরা এখান থেকে খুব ইজিলি চেঞ্জ করতে পারি তাহলে আচ্ছা যাই হোক আমাদের ইউজার নেম চেঞ্জ করার বিষয়টা আমরা এখান থেকে জানলাম তাহলে এখান থেকে আপনাদের আমি যেভাবে বিষয়টা দেখালাম যে ফেসবুকের প্রোফাইল নেম পাশাপাশি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এখান থেকে কিভাবে চেঞ্জ করতে হবে সেই বিষয়টা আপনাদের আমি এখান থেকে দেখা দিলাম তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইল নেম পাশাপাশি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের আপনার ইউজার নেমটা এইভাবে খুব ইজিলি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই ফেসবুক প্রোফাইল নেম অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট ইউজার নেম এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।